সংগ্রামী বন্ধুগণ, আজকের লাইভটা হল মহাপবিত্র মক্কা মদিনা এবং মক্কা মদিনার মানুষ, রক্ষক আর বাঙালি মা বোনেরা গর্ভবতী। এই জিনিসটা আমার মনে অনেক কষ্ট দিয়েছে। সে বিষয়টা হলো এরকম যে দেখেন, এখন এই ফেসবুকের কল্যাণে বাংলাদেশের যে সমস্ত মানুষ উমরা করার জন্য যাচ্ছে, হজে যাচ্ছে, বিশেষ করে উমরায় যাচ্ছে, তারা সৌদি আরব যাওয়ার পরেই চুলটা নাড়া কইরা সাদা কাফনের কাপড় পরিয়া একটা ছবি ফেসবুকে পোস্ট করতেছে আর মহা মহা শুকরিয়া আদায় করতেছে যে মহান আল্লাহ পাক তাকে বিশাল তৌফিক দান করছে, সে বেহেশতে চলেই গেছে। বাংলাদেশের এখন দেখা যাচ্ছে তরুণ বা যুবক সম্প্রদায়ের বা মানুষের, বিশেষ করে যুব সম্প্রদায়ের একটা স্বপ্নই দাঁড়ায় গেছে যে উমরা করতে যাইয়া বা সৌদি আরব যাইয়া একটা মাথার চুলটি নাড়া কইরা সাদা কাপড় পরে একটা ছবি তুলতে পারলেই সে জীবনে ধন্য, তার এই জীবনে আর কোনো কিছু দরকার নাই। সে পরকালে 72টা হুর পাবে, বেহেশত পাবে, সব পেয়ে যাবে, আর এই জগতেও তার কোনো মনের ই নাই, আশা নাই। সৌদি আরবে যারা আছে, কর্মে গেছে, তারাও ওখানে প্রতিদিন এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এখন আমরা সবই দেখতে পাইতেছি, তারা একটা খেজুরের গাছের সামনে যে দাঁড়াইয়া যেভাবে লাইভ করতেছে যে এটা অমুক সাহাবার খেজুরের বাগান, কুদরতি ফল, এই একটা ফল খেলে পরে জীবনের গুণা মাফ হয়ে যায়, যার যা মনে আসতেছে তার তো জীবন ধন্য হয়ে গেছে যে এই একটা খেজুরের ফল খেলে জীবনের গুণা মাফ হয়ে যাব, এটা অমুক সাহাবার খেজুরের গাছ, আরো অনেক ব্যাপারে এটা হলো মদিনা শরীফের অমুক মহাপবিত্র জায়গা। একজন কেউ কেউ লাইভ করতেছে যে এই মহাপবিত্র জায়গা দিয়া আমাদের দয়াল নবী হাইটে যাইতো, আর একজন লাইভ করতেছে যে এইখানে ওই মহানবীর পথে খেজুরের কাটা দিত, এইখানে আবু জমজমের কুয়ার পানি এক ঢোক খাইলে জীবনটা ধন্য, মানে এক বেহুশ অবস্থা। আপনারা ফেসবুকে দেখেন না এখন যে মদিনা মানেই হইল মহাপবিত্র, মক্কা মানেই হইল মহাপবিত্র, যেটা চিন্তা করা যায় না যে আমরা বাঙালি যারা আছি, অন্য সারা বিশ্বের মুসলমানরা কি করতেছে না করতেছে তাদের ব্যাপার, আমি বাংলাদেশের মুসলমানদের কথা বলতেছি, যে বাংলাদেশের মুসলমানরা, সৌদি আমরা কিন্তু এগুলো বলে না, বাংলাদেশের মুসলমানরা উমরাতে যেয়া যেখানে সেখানে দাঁড়াইয়া যে এটা হলো মহাপবিত্র, তার জীবন ধন্য হয়েছে, এখন আমাদের প্রত্যেককে আহ্বান জানাইতেছে, তারা এমনভাবে লাইভ করতেছে, আমার মন চাই যে সালাম ঘর সংসার ছেড়ে এখনই চলে যাইছি মহাপবিত্র জায়গাতে। যে সৌদি আরবে যারা আছে তারা লাইভ করতেছে, নিয়মিত টিকটক করতেছে, দেখাইতেছে আমাদেরকে মহাপবিত্র স্থানগুলা আর অলৌকিক যেসব ঘটনা, কোনখানে বলে জিনের পাহাড়, তারপরে গাড়ি কোনখানে চলে না, এলাহি কারবার, সব আজগুবি কথাবার্তা। কিন্তু যারা এগুলো প্রচার করতেছে, সৌদি আরবে যারা বাঙালিরা কাজে গেছে তারা তো প্রচার করতেইছে, আবার বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উমরায় যেতেছে তারা আরো বেশি। একজন জজকে দেখলাম, সাবেক একজন জজ গেছে উমরাতে, যে খেজুরের গাছের নিচে দাঁড়াইয়া লাইভ করতেছে, আর কোন ফার্সি বলল নাম সাহাবার, তার গাছে 250 বছর বাঁচছিল সেই সাহাবা, সেই গাছে চুমা খেতেছে, খেজুর গাছে, শুকনা খেজুর গাছে চুমা খেতেছে জজ, সাবেক জজ ইসমাইল নাম জজের। তারপরে ফেসবুকে ঢুকাই যায় না, মক্কা আর মদিনার ধুলি, পথের ধুলির থেকে আর বালুর থেকে শুরু করে সব মহাপবিত্র। কিন্তু দুঃখজনক বিষয় হল এই মহাপবিত্র জায়গায়
এই বাংলাদেশ থেকে আমার যে সমস্ত বোনেরা মায়েরা সৌদি আরব গেছে চাকরি করতে, একজন ধর্ষিত না হয়ে বাংলাদেশে আসতে পারে নাই। এখনো যারা ওখানে আছে নিয়মিত ধর্ষণের শিকার হইতেছে। আমার কাছে কতজনের ডকুমেন্টস নিবেন? আমার মেসেঞ্জারে এখন 63 জন মেয়ে সৌদি আরবের মেসেজ আছে আমার মেসেঞ্জারে। তাদেরকে এমনও পাইছি কোনো কোনো বাসায় বাপে ধর্ষণ করে বের হয়ে গেলে তাদের থাকার জায়গা দায়ী হইল পাক ঘরেই, বাপে ধর্ষণ করে বের হয়ে গেলে ছেলে আসে। ওই দিন একটা মেয়ে নাজবা নামের মেয়েটা বললো আমাকে, নাসিমা নামের মেয়েটা, যে ওর মেয়ের জামাইরা যদি বাড়িতে আসে মেয়ের জামাইরাও আমাদের নির্যাতন করে। কি নির্যাতন করে? রাত্রের বেলা মেলামেশা করে, সহবাস করে, নির্যাতন করে, না হলে মারধর করে, মাইরা আগুন দিয়ে ছেঁকা দেয়। এরা ওই সৌদি আরবের, ওরা হলে এত বড় বর্বর অসভ্য জাতি পৃথিবীর কোথাও নাই। একমাত্র জাতি হলো সৌদি আরব, যে জাতি তার বাসায় কাজের জন্য একটা মেয়ে বাংলাদেশ থেকে গেছে, স্ত্রীকে ঘরে রেখে পাক ঘরে যে সে মেয়েকে ধর্ষণ করতেছে। এই ধর্ষিত মেয়েটি আর স্ত্রীর কাছে বিচার দিতে পারবো না, বিচার দিলে কোনো লাভ হবে না, কারণ বিচার দিলে ওর বউ কিছু বলতে পারবে না। তাহলে সৌদি আরবের নারীরা কতটুকু জিম্মি মোল্লাদের কাছে? স্ত্রীকে ঘরে রেখে স্ত্রীর সামনে যে কাজের মেয়েকে ধর্ষণ করতেছে বাঙালি। তাহলে আমি এই সমস্ত চৌধুরী পচুতিয়া খানকি পোলাব কই? তোরা যে ফেসবুকটা লাইভ করে ভরে হালাইছিস, মহাপবিত্র বালের পবিত্র আরো পবিত্র, তোর বাবের হেড়া পবিত্র, তোর মার হেড়া পবিত্র কইরা যে খানকির পোলারা তোরা যে লাইভ ছাড়তেছিস ফেসবুকে, ফেসবুকে তো ঢুকাই যায় না। হ্যাঁ, সব ফেসবুকে তো ঢুকাই যায় না, কি খালি গুণগণ, মক্কা মদিনার রাজপথ আর এখানে আর জমজম কর পানি, খেজুর খাইলে বলে রোগ ভালো হয়ে যায়, তারপরে কি জানি কইতেছে আরো কি, মানে ওখানকার ধুলা খাইলেও সেটা মহাপবিত্র। কিন্তু তোরা একটা লোক একটা লাইভ করে দেখাতো, এই খবর কি তোরা কেউ রাখিস? বাংলাদেশের যে সমস্ত নারীরা আমেরিকা গেছে, একটা মেয়েও ধর্ষিত হয় না? যে সমস্ত মেয়েরা লন্ডন গেছে মায়েরা, একজন ধর্ষিত হয় না? যারা কুরিয়া গেছে, একজন ধর্ষিত হয় না? সিঙ্গাপুর গেছে, একজন ধর্ষিত হয় না? মালয়েশিয়া গেছে, একজন ধর্ষিত হয় না? সৌদি আরব গেছে এরকম নারী কর্মী হিসেবে সৌদি আরব চাকরি করতে গেছে যে সমস্ত নারী, একজন নারী যদি কেউ দেখাতে পারস যে ধর্ষিত হয় নাই, তাহলে জীবনের তরে আর কোনোদিন লাইভ করব না, রাজনীতিতে থাকবো না। এখন 63 জন সৌদি মেয়ের মেসেজ আমার মোবাইলে আছে, এগুলো আবার আমরা বাংলাদেশে যে সৌদি দূতাবাস সেখানে দিই, বাংলাদেশের শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা নিয়মিত পাঠাচ্ছি, তাদের হেল্পের জন্য যোগাযোগ করতেছি। তারা কত নিষ্ঠুর নির্যাতন চালায় তাও যদি দুইটা একটা হইতো কোনো কথা ছিল না, দুইটা একটা হইলে কথা ছিল না, একটা মেয়েও ধর্ষণ ছাড়া ফিরতে পারে না। একমাত্র দেশ অসভ্য বর্বর চুতিয়া দেশ হল সৌদি আরব, যে দেশের মানুষ এত অসভ্য বর্বর সেই দেশের মাটি, রাস্তা ঘাট, খেজুর গাছ এগুলো পবিত্র হয় কিভাবে? শালা চুতিয়া বাঙালি, একজন বাঙালিকে আমি দেখলাম না লাইভ করতে, এক সালারে দেখিনি লাইভ করতে। যারা ওখানে আছে হয়তো ভয়ে লাইভ করতে পারবে না, পারবে না কেন, তারা বাংলা ভাষায় তো লাইভ করতে পারে, এক সালারে দেখলাম না লাইভ করতে যে বাংলাদেশের অমুক মেয়েটা নারীটা এখানে এসে ধর্ষিত হয়েছে। এই
এটা 23 2020 সালে তিনটা নারী তিন আর এক চার চারটা নারী আসছে বাচ্চা পেটে নিয়ে দুইটা নারী আসছে বাচ্চা কোলে নিয়ে তারা সৌদিয়ানরা বাচ্চা পেটে বাজাই দিছে দিয়ে আবার ভিসা ক্যান্সেল করে পাঠিয়ে দিছে দুইটা বাচ্চা হয়ে গেছে বাচ্চা সহ দেশে পাঠিয়ে দিছে তারা পিতৃ পরিচয় দেয় না পিতৃ পরিচয় নেয় না তাদেরকে ধর্ষণও করছে যখন বাচ্চা বাইরে গেছে ভিসা ক্যান্সেল করে ওই আকামা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিছে এরকম একটা বর্বর অসভ্য জাতিদেরকে নিয়ে তোরা বাঙালি জাতি যেভাবে লাইভ করতেছিস আর মহাপবিত্র পবিত্র করতেছিস এই যে আমি অনলাইনে ঢুক ফেসবুকে ঢুক ঢুক যা চুতিয়ারা যা সৌদি আরব যা চুল ডাকাইতে ফেলাইলেই আর সাদা একটা কাপড় পরলেই কি হলি বেহেস্ত চলে যাবি বেহেস্ত তো বেহেস্ত তো আমাদের মা বোনের ভিতরে ঢুকাই দিতেছে ওরা প্রতিদিন শালা অসভ্য বর্বর জাতি হলো সৌদি জাতি সেই সৌদি আরবের মাটি কিভাবে পবিত্র হয় বেটা যিনি পবিত্র ছিল উনি তো চলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পবিত্র ছিল উনি চলে গেছেন এখন যে খানকির পুত্র আছে এরা মাদারচোদ এরা খানকির পোলা তোরা এগো নাম একেবারে ফাটাইয়া যে লাইভ ফেসবুক খুললেই লাইভ ফেসবুক খুললেই সৌদি লাইভ যে এখন একটা ফেসবুক লাইভটা করতাম না এখন একটা ই করছি এক চুতিয়ার বাটা চুতিয়া খেজুর গাছের লাইভ করে দেখাইতেছে মহাপবিত্র আর মার হেডা মহাপবিত্র খেজুর গাছ আবার পবিত্র কিসের বেটা আরা খারাম দাদারে দেখলাম উটের মুত খাইতেছে আর কইতেছে যে আল্লাহ রাসুল বলে গেছে এটা মহাপবিত্র তুই খা তোর 14 গোষ্ঠীতে খাওয়া খালা এই ফেসবুকের কারণে এই সব চুতিয়া মুতিয়া বদমাইশ ধর্মান্ধ অমানুষ পাগল ছাগল এগুলো লাইভ এই ফেসবুকে দেখতে হয় এইসব হিস্ট্রি শালারা উটের মূত্র খা এই পৃথিবীতে আমি ঘোষণা দিলাম একমাত্র অসভ্য আর বর্বর জাতি থাকলে সৌদি আরবে আছে ভারতপক্ষে বাংলাদেশে কোনো মা বোনেরা আপনারা কেউ সৌদি আরব যাবেন না কোন সিঙ্গাপুর যেতে পারলে যান মালয়েশিয়া যেতে পারলে যান লন্ডন যেতে পারলে যান কানাডা যেতে পারলে যান আমেরিকা যেতে পারলে যান তবে সৌদি আরব কেউ যাবেন না বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন মেয়েরা মায়েরা কারণ এই শালারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য সৌদিয়ানরা ওই খান কিরপোলারা ওই খান কিরপোলারা রাইতের বেলা সব কাজের বউ লাগায় আর ওই রাইতের বেলা শালারা মরুভূমিতে যায় মেয়ে নিয়ে নাচায় আর সেই জায়গারে মহাপবিত্র মনে করিয়া সারা বিশ্বের লোক যে টাকা দেয় এখনো যদি হজ মানুষ করা বন্ধ করে দেয় তাহলে সালারা না খেয়ে থাকবো হাজার হাজার কোটি ডলার পাই শুধু এই 12 মাস এই ওমরা হজ আর হজের কল্যাণে খাই এই কারণে সালারা মানুষ হইতে পারে না এই জীবনে আবু সালে মোরশেদ আমার সাথে দেখছেন বড়ুয়া জাসদ কুমিল্লা ভাই আপনাকে স্বাগতম সুধীর বিকাশ দেব ভাই আপনাকে স্বাগত সুমন শাহ আছেন আমার সাথে আরাফাত হায়দার জুয়েল লিখেছেন সব নিয়ে বলদের মতো কথা বলে পণ্ডিত দেখানো যায় না নারী নির্যাতন নিয়ে বলা উচিত নারী নির্যাতন নিয়ে বলা উচিত পবিত্র দুই স্থানকে নিয়ে বিতর্কিত কিছু বলা না বলা ভালো আরাফাত হায়দার জুয়েল আমি আপনাকে একটা অনুরোধ করি ভাই আপনার বন্ডা সৌদি আরবে পাঠান টাকা যা লাগে আমি দিব আল্লাহ এই এই এখন বলতেছি আমি আল্লাহর ঘরে পাঠান আপনার বন্ডারে সৌদি আরবে পাঠান টাকা যা লাগে সব খরচ আমি দিব তারপরে দেখেন যে আপনার বন্ডারে কত জোরে ধর্ষণ করে তখন আপনি এই কথাটা বললেন যে সৌদি আরব নিয়ে কোনো কথা বাড়াবাড়ি করা উচিত না যখন আপনার বন্ডে ধর্ষণ করে প্যাট বাজে বাচ্চা সহ পাঠিয়ে দিব তখন আবার আমার কাছে আইবেন আপনারা এই যে এখন লাইভ করতেছি 63 জনের মেসেজ আছে আমার কাছে আমরা কি এমনি লাইভ করি অনেকে সৌদি আরব থেকে ছুটে নিয়েছি বাংলাদেশে আমরা অনেকে নিয়েছি সৌদি আরব থেকে ওই সৌদি দূতাবাসে ফোন করি এই বাংলাদেশের সৌদি দূতাবাসে ফোন করি বাংলাদেশ দূতাবাসে ফোন করি আর নাহলে মন্ত্রীর কাছে বলি অনেকে নিয়েছি
খালি পাতনামি করেন তো মিয়া, এসে কমেন্টস করেন তো, আপনি তো একটা মহাপণ্ডিত দেখা যায়, পারছেন নি কোনো মানুষের বাল ফালাইতে একটা উপকার করতে পারছেন? হ্যাঁ, এই ফেসবুক হওয়ার কারণে তুমি আপনাকে মতো লোকে কমেন্টস করতে পারে না বাবু, দেখতে পারে, এটা আপনাকে ভাগ্য। আমরা যে কত বিপদগ্রস্ত সদি মেয়েরে কতভাবে হেল্প করতেছি, দেশে নিয়ে আসতেছি আপনি জানেন? এই যে বাচ্চা সহজে মেয়েরা আইছিল, আমরাই তো ওই মেয়েটার বাচ্চাকে একটা চ্যারিটিতে দিয়ে মেয়েটাকে বাড়িতে পাঠিয়েছি কুমিল্লা, দেখেন নাই অনলাইনে? উন্মাদের মতন কথাবার্তা বলবেন না মিয়া, লাইভ এসে চেপে যান, চেপে যান। আমি যে কথাগুলো বললাম ভালো লাগলো আপনার? আপনি পাঠিয়ে দেখেন সৌদি আরব আপনার একটা বন্ডে, দেখবেন বাচ্চা সহ নিয়ে আইব, আর না হলে আমাকে কাছে ফোন করবো সৌদি আরব থেকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।